গল্পকথন বই কলল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন, হাসান আজিজুল হকের লেখা আটক। প্লেনগুলো সকালে আসে, ভোরের ঠান্ডা বাতাস বইতে শুরু করার আগেই আবছা কুয়াশার ভেতর কয়েকবার চক্কর দিয়ে চলে যায়, ফিরে আসে 10টার দিকে। কর্কশ ঘরঘর শব্দে খুব নিচু দিয়ে চক্কর দিতে থাকে, কিন্তু কিছুই করে না, খুব বড় বড় বৃত্তে ঘুরতে থাকে। বৃত্তগুলো এত বড় যে একসময় প্লেনগুলো চোখের আড়ালে চলে যায়, মনে হয় চলেই গেল বুঝি। কিন্তু তাদের ফিরে আসা দেখেই বোঝা যায় তারা চক্রাকারে ঘুরছে, এলিপ্টিক্যালও হতে পারে তাদের গতি। তৃতীয় দিনে বেলা 10টার দিকে বহুদূর থেকে একটা গম্ভীর শব্দ আসে, প্লেনগুলোকে দেখা যায়, ভোরে এসে চলে গিয়েছিল। বোঝাই যায় পাইলটরা চা শেষ করে আয়েশ করে ধূমপান করার পর আবার এসেছে, এবার তারা আর কিছুতেই যেতে চায় না, বৃত্ত যেন ছোট করে আনে। তেলের ডিপো আর পাওয়ার হাউসের মাথার উপর বারবার ঘুরতে থাকে নাছোড় মাছির মতো ভনভন করে। জবরদস্ত অধ্যবসায় ভীমরুল যেমন চিট লেগে থাকে ফুলের চারপাশে, ওরা কি বোমা ফেলবে? স্কুলের হেডমাস্টার জিজ্ঞেস করেন। ওরা এখানে বোমা ফেলবে কি জন্যে? ওরা তো আমাদের শেষ করতে চায় না, আমাদের সম্পদ নষ্ট করে দিয়ে ওদের কি লাভ? অধ্যাপক নজমুল বলেন। ওরা প্লেনে বসে কি আপনার কথা শুনতে পাচ্ছে? ভীষণ শব্দ হচ্ছে নাকি? আরেকজন অধ্যাপক বলেন, প্লেনগুলো কিন্তু কিছুতেই চলে যাচ্ছে না, যত হাওয়া আসছে উত্তর থেকে পাগলের মতো মানুষ গায়ে জড়াচ্ছে চাদর বা শাল, যার যা আছে লেপ কাঁথা কম্বল। বুড়োরা বসে আছে বিছানার উপর ঘোলাটে ছানি পড়া দৃষ্টি বাইরে মেলে দিয়ে। প্রচণ্ড হাওয়া উঠেছে হিম কনকনে, শরীর ছিন্ন ভিন্ন করে চলে যাচ্ছে ভেতরে, যেন তরমুজের ভেতর ছুরি ঢুকছে নিঃশব্দে। তবু কি উষ্ণ উত্তেজনা শিরায় শিরায়! হাঁ করে লোকজন তাকিয়ে রয়েছে প্লেনগুলোর দিকে, এদিক সেদিক থেকে বিশৃঙ্খলভাবে কাঁপা কাঁপা সাইরেন বাজছে। কিছু উত্তেজিত রাজাকার 303 রাইফেল উঁচিয়ে প্লেনগুলোর দিকে গুলি চালাচ্ছে, ভারী মেশিন গানের কটকট আওয়াজও পাওয়া যাচ্ছে মাঝে মাঝে। শেষ পর্যন্ত চলে গেল প্লেনগুলো, আকাশ তখনও গমগম করছে। পেছনে বড় রাস্তা অসম্ভব ফাঁকা হয়ে আছে, গতকাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর পিছু হটা। সারারাত অন্ধকারে কারফিউর মধ্যে ভারী সাঁজোয়া গাড়িগুলো ফিরেছে, গম্ভীর দুমদুম শব্দ করে ফিরেছে বড় বড় ভ্যানগুলো। প্রথম দিকে হেডলাইট জ্বালানো ছিল, তীব্র বেগে অন্ধকার কেটে ছুটে গেছে আলো। রাস্তার দুপাশে গাছগুলোকে দেখিয়েছে ধপধপে সাদা শ্বেত কুষ্ঠের মতো, আলো পড়তেই গাছগুলো ম্রিয়মান, ঠিক ঝলসে যাবার মতো। রাত বাড়তে কুয়াশা বাড়তে হেডলাইটগুলোর আলো আর এগোতে পারে না, ইঞ্জিনগুলো যেন গাড়িগুলোকে এগিয়ে নিয়ে যাবার জন্য নয়, বরং হেডলাইটের আলোগুলোকে এগিয়ে নিয়ে যাবার জন্য অমন কষ্টকর পরিশ্রমের ঘর ঘর আওয়াজ দিচ্ছে। শেষ পর্যন্ত তারা হেডলাইট নিভিয়ে দিয়েছিল, পিছু হটছিল অন্ধকারের মধ্যে। ট্যাঙ্কগুলো থেকে ভারী ইস্পাতের চেনের বিকট শব্দ আসতে লাগল, পিচ উঠে খাঁজ পড়ে যেতে লাগল রাস্তায়, যেখানে কংক্রিট আছে সেখানে তা ভেঙে গুড়িয়ে যেতে থাকল, আর রাস্তার দুপাশে মাটি তুপতুপ গুড়গুড় শব্দে কাঁপতে লাগল। নজমুল যে খাটে শুয়েছিল সেটা দুলতে শুরু করল কতকটা নাগরদোলার মতো, এর মধ্যে আরও তীব্র বেগে সোঁত সোঁত শব্দে জীবগুলো পেরিয়ে যেতে লাগল। ওভারটেক করে এগিয়ে যাবার জন্য ভ্যানগুলো ঝনঝন শব্দে পাকা রাস্তা ছেড়ে মাটিতে নেমে এলো, তারপর ভারী হাতে গিয়ার বদলানোর সেই শব্দ হতে লাগল, যাতে স্পষ্টই বোঝা যায় ওই শব্দে রয়েছে বিকট আর বর্বর শক্তি। কারা ফিরছে? ওরা কারা? কোথায় ফিরছে? কাদের কাছে ফিরছে? এই বাস্তব ও দার্শনিক প্রশ্নের উত্তর বের করার চেষ্টায় কাল রাতে নজমুল তার মাথা প্রায় ফাটিয়ে ফেলেছিল। ফিরছে পাকিস্তানি বাহিনী, পিছু হটছে, আপাতত দক্ষিণের এক সীমান্ত শহরে চলে এলো, আর জায়গা নেই। ওরা কি মানুষ মারতে শুরু করবে? কি হবে কাল সকালে? নজমুল শুয়ে শুয়ে গাড়ির শব্দ শুনতে লাগল, প্রচণ্ড ঠান্ডায় টিনের চাল কটকট করে আড়মোড়া ভাঙছিল,
বড় বড় পাতা থেকে শিশির গড়িয়ে পড়ার টপটপ শব্দও সে কখনো কখনো শুনতে পাচ্ছিল। ঘুম না এসে এমন একটা বিভীষিকার ঘোর এলো যে মনে হলো তার ভেতরেই ফিতের মতো চওড়া আর পলকা কিছু একটা বেয়ে দৈত্যাকার ট্যাঙ্কগুলো ওপরে ওঠার চেষ্টা করছে আর পিছলে পিছলে নেমে আসছে। এমনই সারারাত হলো, আর ভোর হতেই প্লেনগুলো ফিরে এলো। গত দুদিন প্লেন আসছিল, চক্কর দিয়ে চলে যাচ্ছিল, তিনবার আসছিল দিনে, আজ কিছুতেই চলে যাচ্ছে না। 10:30 বেজে গেছে, 10 মিনিট ধরে ঘুরছে, সরে গেছে, এখন আবার সরে গেল, কিন্তু অল ক্লিয়ার সাইরেন শেষ হবার আগেই ফিরে এলো। কি ব্যাপার, ওরা কি বোমা ফেলবে? লোকেরা বলাবলি করতে করতে বোকার মতো রাস্তায় বেরিয়ে এলো। দোকানগুলো বন্ধ না করেই দোকানদাররা বাইরে চলে আসে। মিষ্টির দোকানের ভুঁড়িওয়ালা ময়রা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য মনস্ক বুদ্ধুর মতো চর্বিদার ভুঁড়ি চুলকোতে থাকল। বাজারের খদ্দেররাও আকাশের দিকে চেয়ে রইল। প্লেন আক্রমণের সময় কিছুতেই রাস্তায় থাকতে নেই, উপরের দিকে হাঁ করে থাকতে নেই, কিংবা কৌতূহল বা উত্তেজনায় ছোটাছুটি করতে নেই। এসব নিয়ে জনসাধারণকে বারবার সাবধান করা হয়েছে। বাড়ির উঠোনে, সবজি বাগানে, খেলার মাঠে আরও বিভিন্ন জায়গায় পাকিস্তানি বাহিনীর লোকেরা জোর করে অসংখ্য ট্রেঞ্চ খুঁড়িয়েছে কিছুদিন থেকে, কিন্তু লোকেরা সব ভুলে গেল, হুড়হুড় করে সব বাইরে চলে এলো। ট্রেঞ্চগুলো দেখাতে থাকল খুঁড়ে রাখা কবরের মতো ফাঁকা, নিচ থেকে চুঁইয়ে জল উঠে আসছে, পরিষ্কার কালো সরপরা জল, ঝুঁকে থাকলে ছায়া পড়ে, 3 ইঞ্চি গভীর জল দেখায় অতল। প্লেনগুলো যখন বারবার ফিরে আসছে, চলে গিয়েও যাচ্ছে না, তখন নজমুল আন্দাজ করল অন্য দুদিনের থেকে আজ কিছু তফাৎ হবে, কিছু ঘটবেই। এই আন্দাজটা অস্পষ্টভাবে কাল রাতেই সে করেছে, পশ্চাদপসরণ শুরু হবার পর থেকে। প্লেনগুলো লক্ষ্যবস্তু পেয়ে যাচ্ছে। ভোরে, ডিসেম্বরের সেই কুয়াশাপূর্ণ স্থির রহস্যময় ভোরে বিছানায় শুয়ে শুয়েই নজমুল প্লেনের আওয়াজ শুনেছিল। প্রথম দফার আবির্ভাব, এক ঝাঁক মৌমাছির মতো গুনগুন করতে করতে বহুদূর দিয়ে চলে গেল, যেন একটু বিরক্ত আর অধীর। আওয়াজ কখনো জোরে আসছিল, খুঁজে খুঁজে হয়রান হবার মতো। শেষে যখন প্রায় মাথার উপর দিয়ে বিকট শব্দে উড়ে গেল, সেটা শোনালো অট্টহাসির মতো। শেষে ঠোঁট টেপা কৌতুক আর সামান্য উত্তেজনা মেশানো মনে হলো আওয়াজটা। অন্যদিনের চেয়ে আজ একটু সকাল সকাল উঠে চাদরটা গায়ে জড়িয়ে পেচ্ছাপ করার জন্য বাইরে আসতেই নজমুল হকচকিয়ে গিয়েছিল। পিছু হঠাৎটা ঘটেছে প্রায় চোখের আড়ালে, অন্ধকারে বিশালকায় দৈত্যদের চলাফেরার মতো ব্যাপার। উফ, কি ভয়ানক কাণ্ড, এইরকম বারবার মনে হচ্ছিল তার। কিন্তু পিছু হঠাৎটা যে গায়ের ওপরে সে পড়েছে, এটা তার হিসাবে আসেনি। দরজা খুলতেই সে 3 জন পাকিস্তানি সৈন্যের একেবারে মুখোমুখি হয়ে গেল। ফের ঘরে ঢোকার জান্তব টানে সে পিছুতে চেয়েছিল, কিন্তু কেমন করে তার চোখ আটকে গেল একটা সৈনিকের কপিস রঙের চোখের সঙ্গে। খুব ভালো করে তাকে লক্ষ্য করছিল সৈনিকটা, তার সঙ্গের অন্যগুলোও। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যখন নজমুলকে দেখছিল, নজমুল সৈনিকদের খুদে কটা চোখ খুব ভালো করে দেখতে পেল। ফর্সা, উঁচু, মোটা হাড়ের কাঠামো তাদের, নিঃসন্দেহে সুপুরুষ, কিন্তু সেই সব মুখে নেই ব্যক্তিত্ব আর বুদ্ধির ছাপ। অত্যন্ত স্থূল নির্বুদ্ধিতা সেই ঝকমকে চেহারায় সেঁটে আছে, আর রয়েছে এক ভয়াবহ নিষ্ঠুরতা। এক মুহূর্তে সম্পূর্ণ বুঝে ফেলতে বাধ্য হতে হয় যে এই মুখে রয়েছে এমন এক পাশবিকতার দেয়াল, যেখানে মহত্তম মানবিক প্রবৃত্তি, করুণতম আবেদন বা যন্ত্রণার চূড়ান্ত স্তরের আর্তচিৎকার মাথা কুটে মরলেও কোনো চিড় ধরাতে পারবে না। এ কারণে নয় যে তারা নিষ্ঠুর, এই কারণে যে তারা মানুষ নামক জীবের বোধশক্তি থেকে বঞ্চিত হয়েছে। নজমুল এটাও লক্ষ্য না করে পারল না যে এরা খুবই ক্লান্ত, সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে। নিজের নিজের হেলমেট এরা হাতে ধরে আছে, রাইফেল ধরে রয়েছে খুবই শিথিলভাবে। নজমুল একটি তপ্ত বুলেটের জন্য তৈরি হয়ে গিয়েছিল ইতিমধ্যেই, তার ঈশ্বরের নাম মনে আসছিল না, অর্থাৎ খুবই খারাপ অবস্থা যখন সামনের সৈনিকটি তাকে হাত ইশারা করে সরে যেতে বলল। ঘরের ভেতর চলে এসে সে জানলার কাছে দাঁড়াল, তখনই সে প্রথম দেখতে পেল ঝোপঝাড়ের আশেপাশে
অসংখ্য সৈনিক ঘোরাফেরা করছে, ছোট ছোট দলে ঘুরছে তারা। ঝোপের নিচে কালো ছায়ার মধ্যে খুব ক্লান্তভাবে আধশোয়া হয়ে রয়েছে কিছু সৈনিক। কেউ কেউ বন্দুক মাটিতে নামিয়ে রেখে মাথায় হাত দিয়ে বসে রয়েছে, কিছু ইতস্তত ঘুরছে, মুরগি যেমন আস্তা কুড়ের মধ্যে খাবার খুঁজে বেড়ায় ঠিক তেমনি করে। কেউ কাউকে কোনো কথা বলছে না। এত লোক একসঙ্গে রয়েছে কিন্তু সবাই সঙ্গীহীন। কিসে তাদের এমন একা করে দিয়েছে ভেবে পেল না নজমুল। ব্যাপারটা কিছু আঁচ করতে পেরে নজমুল হাত মুখ ধুয়ে বাইরে চলে এলো। এখন ওরা কাউকে মারতে পারবে না। বাইরে এসে সে আবার ভীষণ অবাক হয়ে গেল। রাত্রির অন্ধকারে বড় রাস্তায় যা হচ্ছিল এখন দিনের আলোয় ঠিক তাই হচ্ছে। সৈনিকরা পালাচ্ছে, অসম্ভব দ্রুত গতিতে জীবগুলো চলে যাচ্ছে এক একটা চলন্ত জঙ্গলের মতো। প্রত্যেকটা স্বয়ংক্রিয় যানের উপরে চাপানো রয়েছে খেজুর আর নারকেল পাতা। বড় বড় অশ্বত্থ বা বটগাছের কাঁচা পাতা শুদ্ধ ডাল এনে চাপানো হয়েছে। যে সমস্ত গাড়ির এসব জোটেনি সেগুলো চাপিয়েছে ফ্যাকাশে সবুজ রঙের দড়ির জাল। সৈন্যরা বিষণ্ণ আর সন্ত্রস্ত হয়ে বসে আছে। ভারী ভারী চেহারার অফিসাররা বিব্রত ও হতভম্ব। কিছু কিছু গাড়ি আবার ফিরেও যাচ্ছে। নজমুল দেখল দ্রৌপদীর শাড়ির মতো যুদ্ধের এই সমস্ত গাড়ি আসছেই, সে সবার কোনো লক্ষণ নেই। রাস্তার দুপাশে ছোট ছোট মাঠে, ঝোপঝাড়ে, জঙ্গলে, লনলা পাঁজর বের করা বিরাট ফাঁকা পুরো বাড়িগুলোর মধ্যে সৈন্যরা ছড়িয়ে পড়ছে, মিশে যাচ্ছে তারা লোকজনের সঙ্গে। রাস্তায় রাস্তায় জল্পনা কল্পনার শেষ নেই। সেনাদলের অবস্থাটা বুঝে ফেলেছে মানুষ। তাদের সম্পর্কে ভীতিটা কেটে গেছে ইতিমধ্যেই, কিন্তু প্লেনগুলোর গত দুদিনের রুটিন মাফিক আসা আর ফিরে যাওয়া, আর আজ কিছুতেই ফিরতে না চাওয়া, এটা লোকজন বুঝে উঠতে পারছে না। তারা কখনো যুদ্ধ দেখেনি, কিন্তু সৈনিকেরা ঘন ঘন আকাশের দিকে চাইছে। প্লেনগুলো আরেকবার চলে গেল, খুব মজা পেতে লাগলো স্থানীয় বাসিন্দারা। এখানে ওরা বোমা ফেলবে কি করতি, মিষ্টির দোকানদার বলল, ভয় দেখাচ্ছে। তবে আজ খুব ঘন ঘন আসতিছে, আবার ফিরে আসবে মনে হয়। নাজমুল এদের পাশেই দাঁড়িয়েছিল। লোকটার কথা শেষ হবার আগেই সে কড়কড় শব্দ পেল। দুটো প্লেন আসছে অনেক নিচ দিয়ে, শব্দে কান ফেটে যাবার দাখিল। লোকজন ঠিক আগের মতোই রাস্তায় দাঁড়িয়ে দেখতে লাগল, কিন্তু সৈনিকেরা গাড়ি থামিয়ে লাফিয়ে নেমে রাস্তার দুপাশের খানায় উপুর ও নিশ্চল হয়ে শুয়ে পড়তে লাগল, আর হাত নেড়ে লোকজনকে শুয়ে পড়তে বলল। কেউ তাদের কথা শুনল না। প্লেন দুটি অবিশ্বাস্য বেগে খুব নিচে নেমে চক্কর খাচ্ছে। তেলের ডিপো আর পাওয়ার হাউসের কাছেই যাচ্ছে তারা ঘুরে ফিরে। রাজাকাররা 303 রাইফেল থেকে ঝাঁকে ঝাঁকে গুলি চালাচ্ছে প্লেন লক্ষ্য করে। একজন সৈনিক তার পাশের রাজাকারটিকে হাত নেড়ে প্রচণ্ড চিৎকার করে কি যেন বলল। নজমুল কেবলমাত্র বুরবাক শব্দটি শুনতে পেল। রাজাকারটি আর রাইফেল তুলল না। নজমুল দৌড়ে এসে একটা বড় পাকা বাড়ির বারান্দা থেকে লক্ষ্য করতে লাগল, চারটের বদলে মাত্র দুটো প্লেন ঘুরছে, খুবই ছোট ছোট দুটি হান্টার প্লেন। সামনে মাঠ থাকায় নজমুল সবকিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে শীতের আকাশের ম্রিয়মান নীল রং দেখতে পায়। সেই ঠান্ডা আকাশের নিচে উন্মত্ত কাঁকড়া বিছের মতো হুলওয়ালা লেজ খাড়া করে প্লেন দুটো ছোটাছুটি করছিল। বাতাস বন্ধ ছিল এই সময়টায়। শব্দটা আসছিল সোজাসুজি, কংক্রিটের রাস্তার উপর লোহার চাকা গড়িয়ে যাবার মতো। নজমুল ভাবছিল একটা ট্রেঞ্চে চলে যাওয়া উচিত, কিন্তু আশেপাশে কোনো ট্রেঞ্চ ছিল না, বাড়িটা তো কোনো লোক নেই। বিচিত্র অনুভূতি হলো তার। জীবন আর মৃত্যু এই দুই চরম বাস্তবে সে যেন কখনো আসেনি, তার সমস্ত জীবনেও নয়। এতদিন জীবন ধারণ করে একটি মুহূর্তের জন্যেও সে যেন জীবন কি ব্যাপার বুঝতে পারেনি। মৃত্যু সম্বন্ধে তো প্রশ্নই ওঠে না। মৃত্যু তো দর্শনের আর ধর্মগ্রন্থের সেই চির অন্ধকার, অবিশ্বাস্য, অতল আর রহস্যময় বিষয়। কিন্তু এখন সে একসঙ্গে দুটিরই মুখোমুখি হল। সে সোজা তাকিয়ে রইল তাদের দিকে, যেন তাদের নাড়িভুড়ি দেখতে পাচ্ছে, হৃৎপিণ্ড, কম্পমান শ্বাসনালী, ফুসফুস দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে জীবন আর মৃত্যুর সবল সরল পেশি, মেরুদণ্ড আর রক্ত আর রক্তকণিকায় খেলে বেড়াচ্ছে যেসব অতি সূক্ষ্ম অদৃশ্য কণা,
যা বাঁচায় আর মেরে ফেলে। সে তাকিয়ে দেখল শীতে আক্রান্ত বিমর্ষ পৃথিবীর দিকে। গাছপালার সমস্ত পাতা হলুদ হয়ে যাচ্ছে। কি অসম্ভব আকুলতা এলো তার মধ্যে। প্লেনগুলো হঠাৎ ওপরে উঠে গেল, সেইভাবেই আগে দুবার চক্কর দিল, তারপর নামছে। নজমুল দেখল ইগলের মতো ডানা মুড়ে প্লেন দুটো নেমে আসছে। হান্টারের ডানা অবশ্য এভাবেই পেছনের দিকে ফেরানো। এক টানা নেমে এলো প্লেন দুটো, অনেকটা নিচে নেমে এসে গতি থামিয়ে স্থির হয়ে আবার ঊর্ধ্বমুখ হল। ঠিক সেই সময় অকল্পনীয় গর্জনের একটি বিস্ফোরণের আওয়াজ এলো। ভাগ্যক্রমে তখন নজমুলের জিভ মুখের ভেতর ছিল, দাঁতের নিচে থাকলে নির্ঘাত দুভাগ হয়ে যেত। মরে যাওয়া সম্বন্ধে কোনো ধারণা না থাকায় নজমুল মনে করল সে বেঁচে আছে। সে দ্রুত সরে যাবার জন্যেই ভারী সেগুন কাঠের পুরনো দরজাটা তার ঘাড়ে পড়ল না, দরজাটা ভেঙে টুকরো টুকরো হয়ে তার পায়ের কাছে পড়ল। প্রত্যেকটি দরজা জানলা দেয়ালের বাঁধন খুলে বাইরে ছিটিয়ে গেল। বারান্দার একপাশে নজমুল হাতখানেক লম্বা খুরের মতো ধারালো শের চারেক ওজনের একটা স্প্লিন্টার দেখতে পেল। আবার সে ভাবল বেঁচে আছি। বিস্ফোরণের পরের মুহূর্তে এলো ভয়াবহ স্তব্ধতার মুহূর্ত। লোকজনের শোরগোল ওঠার আগে ঠিক এই মুহূর্তটিতে নজমুল আরেকবার মাঠের দিকে তাকাল। কিছু গরু ইতস্তত দৌড়চ্ছে, বিরাট আকারের একটা টকটকে লাল মোরগ তৃপ্ত আহারের পর ঠিক ছুরি সানানোর মতো তার শক্ত হলুদ ঠোঁট মাটিতে ঘষে পরিষ্কার করে নিচ্ছে। মোরগটা বুক ফুলিয়ে তার চমৎকার গ্রীবা দুলিয়ে বেপরোয়াভাবে চলে গেল। তারপরে চিৎকারের রোল উঠল, চারদিকের লোকজন চেঁচাতে চেঁচাতে ছুটছে। কিছু না ভেবেই নজমুল বারান্দা থেকে লাফ দিয়ে নেমে অনির্দিষ্টভাবে দৌড়তে শুরু করল। প্লেন দুটো অনেক আগেই চলে গেছে। থমকে একবার দাঁড়িয়ে পড়ে নজমুল পূব দিকে চেয়ে দেখল কুণ্ডলি পাকিয়ে বিরাট একটা এলাকা জুড়ে কুচকুচে কালো নীরের ধোঁয়ার দেয়াল উঠছে। সে সেদিকেই ছুটল। পাটের একটা বিরাট গুদমের ওপর বোমা পড়েছে, কিছু সৈন্য সেখানে আশ্রয় নিয়েছিল। নজমুল ইতস্তত ছড়িয়ে থাকা সৈন্যদের লাশ দেখতে পেল, কিন্তু কোনো সৈন্য দেখতে পেল না। গুদমে পাট ছিল না। নজমুল প্রথমে ভেবেছিল পাটে আগুন লাগারই ধোঁয়া উঠছে, কিন্তু আসলে বোমারই ভেতরে বারুদের ধোঁয়া আসছিল। বারুদের বৃষ্টি পোড়া গন্ধে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। কোনো সাইরেনের শব্দ ছিল না, বিপদের কিংবা বিপদ কেটে যাবার। গুদমের সামনের মাঠে দাঁড়িয়ে নজমুল সৈনিকদের লাশগুলো দেখল। তিনটে কি চারটে হবে। ওরা যখন জ্যান্ত ছিল কেমন ছিল তাদের চেহারা ঠিক মালুম করা যাচ্ছে না। রক্তে মাংসে মিশে একাকার এসব অপরিচিত রক্তপিণ্ড বিশেষ কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারল না তার মধ্যে। সে মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইরকম পুরু কালো ধোঁয়া কিভাবে পাতলা ছাই হয়ে শীতের ধুলোয় আবছা আকাশের সঙ্গে মিশিয়ে যায় লক্ষ্য করল। আর দেখল গুদমের বিরাট টিনের চাল দুমড়ে মুচড়ে দেয়াল শুদ্ধ মাটির ভেতর ঢুকে গেছে। বেশ বড়সড় একটা ডোবা তৈরি হয়ে গেছে গুদমটার ভেতর, যদিও দু একটি দেয়াল এখনো খাড়া রয়েছে। কিছু লোকজন দাঁড়িয়ে আশেপাশে। হঠাৎ দেয়াল ফাটার চড়চড় শব্দে নজমুল চমকে উঠে দেখল একটা দেয়াল ধীরে ধীরে ধসে পড়ছে। চিড়চিড় করে সরু ফাটল দেখা দিচ্ছে প্রথমে, চুনকাম করা দেয়ালে পড়ছে মিহি চুলের মতো কালো কালো রেখা। তারপর বড় হচ্ছে ফাটলটা, আস্তে আস্তে হাঁ করছে, প্লাস্টার খসে পড়ছে ঝুরঝুর করে। মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগল নজমুল। খুব ধীর গতিতে কিন্তু প্রচণ্ড শব্দ করে ধসে পড়ল দেয়ালটা। তখনই একটা অমানসিক চিৎকার এলো। লোকজন দ্রুত সরে যেতে যে ফাঁক তৈরি হল সেদিক দিয়ে নজমুল দেখল দুই দেয়ালের কোণে একটা লোক আটকা পড়েছে। কি করে ও ওখানে গেল ভেবে পেল না সে। একটা চব্বিশ পঁচিশ বছরের জোয়ান ছেলে, বিশাল তার ছাতি, গায়ে জামা নেই, কাঁধে একটা রং জ্বলে যাওয়া গামছা। তার শরীরের নিচের দিকটা আটকা পড়েছে। একটিমাত্র চিৎকার দিয়ে সে জানায় যে মৃত্যুর দুই চোয়ালের মাঝখানে সে আটকে গেছে। তারপর আর কোনো শব্দ না করে দাঁত মুখ খিঁচিয়ে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে সে বেরিয়ে আসার চেষ্টা করল। কিন্তু আরেকটি দেয়ালের ধস আস্তে আস্তে অনিবার্যভাবে নামছে,
তিল তিল ইঞ্চি ইঞ্চি করে। তার দিকে দুপা এগিয়ে গিয়ে নজমুল বিস্ফারিত চোখে এত অসহনীয় আর কঠিন সংগ্রাম দেখতে লাগল। ছেলেটা তখনও কোনো শব্দ করছে না। তার দু চোখে যে দৃষ্টি ফুটে উঠল নজমুল তার কোনো অর্থ করতে পারল না। হয়তো মানব জাতির সমস্ত প্রজ্ঞা দিয়েও তার কোনো অর্থ করা যায় না। তাকে ভীত, অবাক, মরিয়া, হতাশ সব রকম বিশেষণই দেওয়া যায়, কিন্তু সে দৃষ্টির অর্থ তবু অব্যাখ্যাতই থেকে যাবে। প্রাণপণ চেষ্টায় ছেলেটা সামান্য বেরিয়ে এলো। এতে তার বুক থেকে কোমর পর্যন্ত কোনাকুনি দাগ পড়ল সাদা। ভাঙা ধারালো ইট আর সিমেন্টের ঘষা লেগে প্রথমে চর্বি দেখা গেল, পরে মাংস ছিঁড়ে ফেসে গেল। কিন্তু ছেলেটা তা খেয়াল করল না, সে এঁকে বেঁকে বেরিয়ে আসার চেষ্টা করল। ততক্ষণে বেশ কিছু লোক পড়ন্ত দেয়ালটা আটকাতে হাত লাগিয়েছে, কিন্তু একই গতিতে সেটা নেমে আসছে। লোকগুলোর জন্য তা মারাত্মক হবার আগেই তারা দেয়াল ছেড়ে সরে দাঁড়াল। ছেলেটার শ্বাসকষ্ট শুরু হয়েছে। বাইরের লোকজন কি আরামে নিঃশ্বাস নেয়, ওর জন্য কোনো বাতাস বরাদ্দ নেই। নজমুল নিজেকে ছেলেটার অবস্থায় কল্পনা করার চেষ্টা করল। ফাঁদ, উদ্ধারহীন আটক, এছাড়া আর কিছুই মনে পড়ল না। দেয়ালের চাপ আর একটু বেশি হতেই আচমকা ছেলেটা ফুসফুস ভর্তি বাতাস নিয়ে বিকট একটা চিৎকার করে উঠল, বাঁচাও, আমাকে বাঁচাও। সে কার কাছে এই মর্মান্তিক আবেদন করল বোঝা গেল না। শুধু সে আরেকবার ভয়ঙ্কর জোরে চেঁচাল, বাঁচাও। আর নজমুল দেখল বাতাস বেরিয়ে যাওয়া বেলুনের মতো তার অত বড় ছাতি দেয়ালের চাপের নিচে চুপসে যাচ্ছে, ভেঙে চুড়ে দুমড়ে যাচ্ছে। শেষে বুট পরা পায়ের নিচে যেমন কুড়মুড় শব্দে মরা শামুকের খোল গুঁড়িয়ে যায়, তেমনি করেই গুঁড়িয়ে গিয়ে সে দেয়ালের নিচে চাপা পড়ল। বিকেলের আগে আর প্লেন আসছে না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন হাসান আজিজুল হকের লেখা আটক। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। তারা